আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। সাবজেক্ট ম্যাপিং নিয়ে কথা বলবো 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের। সাবজেক্ট ম্যাপিং হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে অনেকে অনেক কনফিউজ। এর আগে অনেকগুলো ভিডিওতে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, বাট আজকে আমরা একটু সাবজেক্ট ম্যাপিংয়ের সাথে এখানে এসএসসি জিপিআই ক্যালকুলেশন নিয়ে একটু কথাবার্তা বলবো। সো দুইটা টপিকে অনেকে জানতে চাচ্ছিলো, তাদের জন্য আজকে এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখো, মূল টপিকে চলে যাবো। তার আগে একটি কথা বলতে চাই, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ সামনে তোমাদের কলেজ এডমিশন সকল তথ্যগুলো ভাইয়ের কাছ থেকে তোমরা পাবা। সো ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও। সো এখানে সাবজেক্ট ম্যাপিং এই বিষয়টি ক্লিয়ার করে বলি, তোমাদের সাবজেক্ট ম্যাপিং হবে। তবে কথাটা হচ্ছে এই যে, তোমাদের এই সাবজেক্ট ম্যাপিংয়ের কারণেই অনেক শিক্ষার্থীর এ প্লাস মিস যাবে, কারণ জেএসসিতে কী করেছো আর এসএসসিতে কী করেছো দুটো আলাদা বিষয়। এখন অনেকেই বলতেছে ভাই সাবজেক্ট ম্যাপিং না হইলে ভালো হয়। দেখো, সাবজেক্ট ম্যাপিং না হইলে ভালো হয় ঠিক আছে, বাট যে সকল বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হবে সেগুলো তোমার রেজাল্টে তো আসবে। এখন তুমি যদি সেই বিষয়গুলো যদি সাবজেক্ট ম্যাপিং না হয় তাহলে সেগুলো রেজাল্ট কই থেকে দিবে, বিষয়টা বুঝতে পারছো? এখন তাহলে তো সেগুলো তো রেজাল্ট দিতে পারবে না, বাট রেজাল্ট তো একটা তোমার তিন চারটা সাবজেক্ট মিসিং রেখে তো একটা রেজাল্ট প্রকাশ তারা করতে পারবে না। তাদের রেজাল্ট প্রকাশ করতে হলে সবগুলো সাবজেক্টই দরকার আছে, এই জন্য তারা সাবজেক্ট ম্যাপিংটা নিচ্ছে। তারা চাইলে তিনটে বিষয় পরীক্ষা নিতে পারতো, চারটে বিষয়, কিন্তু তারা সেটা নিয়ে হজবল করেছে। সে যাই হোক, এখন তোমাদের যেহেতু সাবজেক্ট ম্যাপিং হচ্ছে, জেএসসি থেকে তোমাদের রেজাল্টটা আসবে। এবং এখানে তারা যে সকল বলেছে, যে সকল বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হবে তোমরা জানো ইতিমধ্যে, ধর্ম, আইসিটি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান। এবং এখানে তোমাদের এই চারটা সাবজেক্টের মধ্যে একদম সাবজেক্ট ম্যাপিং হবে জেএসসি থেকে একদম 100%। এখানে অ্যাসাইনমেন্ট বা বার্ষিক পরীক্ষা দুইটার একটাও না। সো এক্ষেত্রে মানে সাবজেক্ট ম্যাপিং নিয়ে ওভাবে ক্লিয়ার করে না দিলেও তারা যে বলেছে জেএসসি থেকেই আসবে। এবং গত বছরগুলোতেও, যে গত বছর দুইটা বছরের সাবজেক্ট ম্যাপিং হয়েছে, সেখানেও দেখা গেছে জেএসসি থেকে তুমি যা যা পাইছো তাদেরকে এসএসসিতে তাই তাই দেওয়া হয়েছে। সো এক্ষেত্রে নাম্বার এমন আছে, অনেক সময় কম বেশি হতে পারে দুই একজনের ভুল ভবিষ্যতে, কারণ এখানে সফটওয়্যারের কাজ দেখা গেলো যে অনলাইনে এক দুইজনের হয়তো এ প্লাসের জায়গায় এ মাইনাসের জায়গায় এ প্লাস চলে আসতে পারে, বা এ প্লাসের জায়গায় এ মাইনাস চলে আসতে পারে, সেটা দুই এক জায়গায়, বাট এমনিতে সবসময়ের জন্য না। এরকম হলে সাব তোমরা সেগুলোতে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। এখন আসি জিপিআই ক্যালকুলেশন নিয়ে। দেখো, জিপিআই ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমার এখানে সাবজেক্ট ম্যাপিং কোনটা কোনটা হচ্ছে খেয়াল করো। এখানে ইসলাম শিক্ষা, এটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং। এখানে তুমি ইসলাম শিক্ষা জেএসসিতে যে নাম্বারটা পাবা সেই নাম্বারটা এখানে বসাবা। ধরো তুমি এসএসসিতে ইসলাম শিক্ষা জেএসসিতে পাইছো গিয়ে তুমি এ প্লাস, তাহলে এখানে এ প্লাস বসাও। তুমি ইনফরমেশন টেকনোলজি মানে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে তুমি পাই মানে পাইছো এ গ্রেড, তাহলে তুমি এখানে এ গ্রেড বসাও। তুমি এখানে মানে কী বলে বাংলাদেশ বিশ্ব পরিচয়, সো এটা হচ্ছে সায়েন্সের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয়, কিন্তু কমার্সের জন্য কিন্তু সায়েন্স মানে বিজ্ঞান শুধু কথাটা থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্ব পরিচয় সায়েন্সের জন্য ওরা বসাবে এখানে এ প্লাস বা এ গ্রেড যেটাই পাইছে। এখন তুমি যদি কমার্স স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমার এখানে সায়েন্স আসার কথা, কিন্তু সেটা তারা আসতেছে না, এটা ওদের ওয়েবসাইটে এন্ট্রিতে ভুল হয়েছে। বাট এমনিতে ক্যালকুলেশন তো একই, কারণ এখানে তোমার বিজ্ঞানও পরীক্ষাও হয় 100 নম্বরের, আর তোমার বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা হয়েছে 100 নম্বরে। সো যেগুলো মানে তোমার কী বলে জেএসসিতে তো সব 100 নম্বরের পরীক্ষায় হয়েছে, তাই না? সেক্ষেত্রে প্যারা নিও না, সেক্ষেত্রে তুমি যা সিম্পলভাবে এইভাবে নম্বর তিনটা বসায় দিয়া দেন তুমি তোমার যে গ্রেডগুলো পাচ্ছ বা তোমার যে মানে ধারণা হচ্ছে সেই গ্রেডগুলো এখানে বসায় দেন, তুমি তোমার মতো করে একটা ক্যালকুলেশন করো। যেমন ধরো আমি এভাবে যেটা করছি, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এর আগে এটা নিয়ে আমি কথা বলেছি, যেন আমি জিপিএ ক্যালকুলেট দিলে আমার দেখা যাচ্ছে জিপিএ 5। সো এই তিনটা হচ্ছে মেইন, এই তিনটা তোমরা এভাবে ক্যালকুলেট করতে পারো যেমনটা আমি তোমাদেরকে বললাম। সো এই হচ্ছে সাবজেক্ট ম্যাপিং এবং হচ্ছে যে তোমার জিপিএ ক্যালকুলেশন সম্পূর্ণ বিষয়টি। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।